আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। বিপর্যস্ত ভারত, গঙ্গায় ভাসছে সারি সারি লাশ। আফগানিস্তান থেকে সরানো সেনা রাশিয়ার সীমান্তে মোতায়েন করবে আমেরিকা। গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, 9 শিশু সহ নিহত 20 ফিলিস্তিনি। মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগদান প্রসঙ্গে বাংলাদেশকে সতর্ক বার্তা দিল চীন। এবং সর্বশেষ থাকছে, ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানালো ইরান। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর সহায়তায় অবৈধ রাষ্ট্র ইসরায়েল আবারও তাণ্ডব শুরু করেছে ফিলিস্তিনে ও গাজায়। তাদের ভয়াবহ বিমান হামলায় শিশুসহ অন্তত মারা গেছে 20 জন। এমন পরিস্থিতিতে মানবাধিকারের বুলি আওড়ানো আমেরিকা ও ইউরোপ এখন অন্ধ সাজার ভান ধরে আছে। এখন উচিত মুসলিম দেশগুলোর একত্রিত হয়ে ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়া, প্রয়োজনে মানচিত্র থেকে তাদের এই অবৈধ দেশকে মুছে দেওয়া, কারণ এই ইহুদি রাষ্ট্রটি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বিপর্যস্ত ভারত, গঙ্গায় ভাসছে সারি সারি লাশ। গঙ্গার পানিতে ভেসে এসেছে গলিত, অর্ধগলিত পচন ধরা লাশ, তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। লাশের কাছে পানিতে নেমে গেছে কুকুর। স্থানীয়রা সোমবার সকালে এই দৃশ্য দেখে শিউরে উঠলেন। একই দেখছেন তারা, একটা দুইটা নয়, 40 থেকে 45টি লাশ। কেউ কেউ বলছে লাশের সংখ্যা 100 হবে। এত লাশ কোথা থেকে এলো গঙ্গায়? কিছুতেই নিজেদের বিশ্বাস করতে পারছিল না বিহারের বাক্সার এলাকার মানুষজন। তারা কানাঘোষা করতে লাগলেন, চোখ বড় বড় করে তাকান এদিক ওদিকে। এমনিতেই করোনা মহামারীতে চারিদিকে মৃত্যুর আর্তনাদ, তার উপর এতগুলো লাশ ভেসে এসেছে একসঙ্গে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন অনেকেই। এ ঘটনা ভারতের উত্তরপ্রদেশের বিহার সীমান্ত এলাকায়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় লাশ পানি থেকে তুলে তীরে নিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। অনলাইন NDTV এই খবর দিয়ে জানিয়েছে, ভারতে করোনা মহামারী কি ভয়াবহ আকার ধারণ করেছে তার আরেকটি চিত্র ফুটে তুলেছে এই ঘটনা। এইসব মানুষ করোনায় মারা গিয়েছেন বলেই ধারণা করা হয়। রিপোর্টে বলা হয়, স্থানীয় প্রশাসন মনে করছে মৃত এইসব মানুষের আত্মীয়রা হয়তো লাশ দাহ করার বা কবরস্থানে দাফনের কোনো ফাঁকা স্থান পাননি, তাই তারা এইসব লাশ গঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছেন। সেই লাশ ভেসে এসেছে উজানের উত্তরপ্রদেশ থেকে। এতে আরও বলা হয়েছে, সোমবার সকালে বিহারের চৌসা শহরের পাশে গঙ্গা নদীতে এইসব লাশ ভাসতে দেখা যায়। হরর মুভি বা ভৌতিক সিনেমার মতো এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনাস্থল চৌসার মহাদেব ঘাটে। সেখানে তীরে দাঁড়িয়ে চৌসা জেলা কর্মকর্তা অশোক কুমার বলেন, আমরা 40 থেকে 45টি লাশ ভেসে আসতে দেখেছি। তার মতে এইসব দেহ পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলেন এমন লাশের সংখ্যা হতে পারে 100 পর্যন্ত। আরেকজন কর্মকর্তা কে উপাধ্যায় বলেছেন, লাশগুলো ফুলে উঠেছিল, সম্ভবত এগুলো কমপক্ষে 5 থেকে 7 দিন আগে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন এইসব মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছি। কোথা থেকে এই লাশগুলো এসেছে আমাদেরকে তা তদন্ত করে বের করতে হবে। আমাদেরকে বের করতে হবে উত্তরপ্রদেশের বাইরাইস অথবা বারাণসী না এলাহাবাদ থেকে এইসব লাশ এসেছে, তবে এই লাশগুলো এখানকার নয়। এদিকে ওইসব দেহ থেকে এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আতঙ্কে রয়েছে ওই শহর ও আশেপাশের মানুষজন। তারা মনে করছে গঙ্গার পানিতেও এই দূষণ ছড়িয়ে পড়তে পারে। মৃতদেহগুলোর পাশে পানিতেই কুকুর দেখা গেছে বিচরণ করতে। এসব মিলিয়ে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। নরেন্দ্র কুমার নামের এক গ্রামবাসী বলছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে মানুষজন ভীত শঙ্কিত। এইসব মৃতদেহ আমাদেরকে মাটি চাপা দিতে হবে। ঘটনাস্থলে উপস্থিত হন একজন জেলা প্রশাসনিক কর্মকর্তা। তিনি বলছেন এই দেহগুলো পানি থেকে তুলে সৎকার করতে তিনি 500 রুপি দেবেন।
কিন্তু দেহগুলো কোথাকার তা নিয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে ব্লেম বেগ চলছে। ওদিকে শনিবার আংশিক মারাত্মকভাবে পোড়া কিছু মৃতদেহ ভাসতে দেখা গেছে হমিরপুর শহরের যমুনা নদীতে। ভারতের বিরোধী কংগ্রেস দল অভিযোগ করছে, করোনায় যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে তার সংখ্যাকে গোপন করছে সরকার, এইসব মৃতদেহই তার প্রমাণ। উল্লেখ্য, গত 3 সপ্তাহে ভারতে রেকর্ড পরিমাণ মানুষ করোনা আক্রান্ত ও মৃত্যুবরণ করেছে। গত সপ্তাহে সেখানে মারা গেছে দিনে 4,000-এর উপরে মানুষ। আফগানিস্তান থেকে সরানো সেনা রাশিয়া সীমান্তে মোতায়েন করবে আমেরিকা। ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার উত্তেজনার সম্পর্কের পরিপ্রেক্ষিতে কোনো কোনো সূত্র খবর দিচ্ছে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া সেনাদেরকে আবারও রাশিয়া সীমান্তবর্তী দেশগুলোতে মোতায়েন করতে চায় আমেরিকা। রুশ বার্তা সংস্থা স্পুতনিক এক রিপোর্টে জানিয়েছে, 2001 সালে আফগানিস্তানে ইঙ্গো মার্কিন হামলার সময়ের তুলনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হওয়ায় চলতি মে মাসের গোড়ার দিকে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট। রিপোর্টে বলা হয়েছে, আমেরিকা তার সেনা ও সামরিক সরঞ্জামাদি আফগানিস্তান থেকে সরিয়ে সেদেশের সীমান্তবর্তী উজবেকিস্তান ও তাজিকিস্তানে মোতায়েন করতে চায়। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই 2 প্রজাতন্ত্রের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে। অবশ্য এর মধ্যে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার সামরিক উপস্থিতি এবং এই অঞ্চলে চীনের প্রভাব বেড়ে যাওয়ার কারণে ওই 2টি দেশে মার্কিন সেনা মোতায়েন এত সহজ হবে না বলেও স্পুতনিক জানিয়েছে। আমেরিকা ও তালেবান 2020 সালের ফেব্রুয়ারি মাসে দোহার এক শান্তি চুক্তি সই করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ এবং আমেরিকায় রাশিয়ার কথিত সাইবার হামলাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক তীব্র উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া অবশ্য আমেরিকার এই 2টি অভিযোগেই ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করছে। আমেরিকা ও তালেবান 2020 সালের ফেব্রুয়ারি মাসে দোহায় এক শান্তি চুক্তি সই করে। ওই চুক্তিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। দৃশ্যত তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী গত সপ্তাহে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে আমেরিকা, আর এর মাধ্যমে আমেরিকার ইতিহাসে দীর্ঘতম যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 9 শিশুসহ 20 ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 9 শিশুসহ অন্তত 20 ফিলিস্তিনি নিহত এবং 65 জন আহত হয়েছে। নিহত এক শিশুর বয়স 10 বছরের কম বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বিমান হামলার কথা স্বীকার করলেও দাবি করেছে তারা হামাসের 2টি রকেট নিক্ষেপ কেন্দ্র ও 2টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন কাসাম ব্রিগেডিয়ার মুখপাত্র জানিয়েছে, আল আকসা মসজিদ এবং পূর্ব বাইতুল মুকাদ্দাস শহরে শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে 6 ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি আটককৃতদের মুক্তি না দিলে এর জবাব দেওয়া হবে। ডেডলাইন শেষ হওয়ার কয়েক মিনিট পর সোমবার সন্ধ্যায় আল আকসাম ব্রিগেড এবং পূর্ব জেরুজালেমে অন্তত 10টি রকেট হামলা চালায়। ওই রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বেসামরিক এলাকায় বর্বরোচিত কায়দায় বিমান হামলা করে। এদিকে সোমবার ভোরে আবারও ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাস সেল ও বোমা ছুড়েছে। এতে 100+ আহত হয়েছে বলে আল জাজিরার খবরে বলা হয়। ইসরায়েলি আদালতের সহযোগিতা নিয়ে দখলদার ইসরায়েল সরকার শেখ জাররাহ শরণার্থী শিবিরে ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করছে। সেখানে নতুন একটি ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা নিয়ে এই কাজ করছে তেল আবিব। গত কয়েকদিনে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের সেখান থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসাহ মসজিদে জড়ো হলে তাদের ওপর অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। পরদিন পবিত্র শবে কদরের রাতেও তাদের ওপর তাণ্ডব চালানো হয়। এতে প্রায় 300 ফিলিস্তিনি আহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগদান প্রসঙ্গে বাংলাদেশকে সতর্ক বার্তা দিল চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চীন বিরোধী চতুর্দেশীয় নিরাপত্তা জোট কোয়াডের বাংলাদেশ অংশগ্রহণ করলে ঢাকা বেইজিং সম্পর্ক যথেষ্ট খারাপ হবে বলে সতর্ক করেছে চীন।
যুক্তরাষ্ট্র নেতৃত্বে জাপান, ভারত ও অস্ট্রেলিয়া এই চার দেশীয় জোটকে শুরু থেকে চীনের বিরুদ্ধে একটি কৌশলগত জোট হিসেবে বিবেচনা করে আসছে বেইজিং। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সোমবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনস বাংলাদেশ এর সাথে এক ভার্চুয়াল মত বিনিময় সভায় কোয়াড প্রসঙ্গে চীনের মনোভাব ব্যক্ত করেন। রাষ্ট্রদূত লি জিমিং আরও বলেন, চীন সব সময় মনে করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড হচ্ছে চীন বিরোধী একটি ছোট গ্রুপ। অর্থনৈতিক প্রস্তাবের কথা বললেও এতে নিরাপত্তার উপাদান আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে জাপানও এখানে চীনের বিরুদ্ধে বলছে। তিনি বলেন, চীন চায় না বাংলাদেশ ওই কোয়াডে যোগদান করুক। লি জিমিং বলেন, আমি এটি পরিষ্কার করে বলতে চাই, এই চার সদস্য বিশিষ্ট ক্লাবে যোগ দিলে বাংলাদেশের জন্য ভালো হবে না, কারণ এর ফলে চীনের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর আগে গত মাসের শেষ সপ্তাহে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়াই ফেংগিস ঢাকা সফর করেন। এ সময় কোয়াড নিয়ে বাংলাদেশের সহযোগিতা চায় চীন। চীনের অনুরোধের জবাবে বাংলাদেশ কি বলছে জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত প্রশ্নটির উত্তর এড়িয়ে যান। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানালো ইরান। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপে এই সমর্থন ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই টেলিফোন আলাপে আল আকসা মসজিদে ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলা এবং রোজাদার ফিলিস্তিনি মুসল্লির ওপর ইহুদিবাদীদের দমন অভিযানের তীব্র নিন্দা জানায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইসমাইল হানিয়াকে জানান, ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ এবং ওআইসি এর মাধ্যমে সাধ্যমতো চেষ্টা চালাতে সম্মত হয়েছে ইরান ও তুরস্ক। এ সময় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলা ও দমন অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মোহাম্মদ জাওয়াদ জারিফকে অবহিত করে হামাস নেতা হানিয়া। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সমর্থন অব্যাহত রাখতে তেহরানের প্রতি আহ্বান জানান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।